আমার দুই কুটুম্বর লোক যাই থানায় বসি করে কইলেন না আগে আমার লোক চাল্লা আছে এটা আমার নিত্য আমি দেখি বললে সেটা কম্প্রোমাইজ তার অর্থ কাইটা যেহেতু আমি হইলুনি বরাবুটি আদিবাসী লোক আমার জীবন জীবিকা হইলানি ডঙ্গর সকালে উঠি রাতে ঘরে আইবা পর্যন্ত আমি ডঙ্গরে রইলু দেওয়ার পায়ে আমার অধিকার হইলানি ডঙ্গর আমার লোক সেমান ছড়াই নেবার আছে বলে নিয়ম আছে যে আমার সঙ্গে সেমন কম্প্রোমাইজ করা পড়ছে আমার সঙ্গে বসি করি ন্যায় করবাক পড়ছে যদি গাঁর লোক আজি কইলে সেমন নেই পার যদি গাঁর লোক কইবে নাই বললে বিচার করবাক পড়ছে যে আমার লোক কেতে প্রকার কেতে ক্ষতি হয়েছে যদি বি সরকার জরুরত আছে সেটা নেবার কইলানি বলে আমার লোক মানকে উচিত ক্ষতিপূরণ দেবাক পড়ছে মাত্র আজি পর্যন্ত করাপুট জেলায় ছটা পাওয়ার হাউস কলা ড্যাম তৈরি কলা সান সান নদী বাঁধি করে বড় বড় কলা করোড় করোড় টাকা ইনকম কলানি মাসে এতে পাওয়ার হাউস তৈরি করলে কোটি কোটি টাকা ইনকম করে আমার জমি বাড়া গলা এবে সে বাবু আমার জয়শঙ্কর বাবা কৌলে যে হুগলি লোক পাড়ি বসাই এটি ঘর গোটে করছে আরে ভাই যু লোক করাপুটিয়া লোক হচ্ছেন মুক্ত আকাশর পক্ষী বলছেন ঝরণা জল বনর ফল খাই বঞ্চবা লোক তাকে তুমি আনিক গোটে এটা ঘর নাই তুমি ইন্দিরাবাস ঘর গেলুনি দশ বাই দশ ঘর সেটি সে মাই সে মন সেটি সে পিলা রুয়া তোমার পিলা কে পা টায়ার পড়বা আমার লোককে বিরোধ করবা লোক বি নাই কইবা লোক নাই তার কারণ কোন কোন ভাইটি ডিসটেন্স কোন না তুমি বসো না শুনবা শুনবা আগে কোন কোন শুনবা দেখা শুনো সালে তেণু দেখ আজি কি 70 বর্ষ হেলা করাপুটিয়া লোক গরিব করাপুটিয়া মানকর জমি বাড়া মনে ইচ্ছা গভর্নমেন্ট নিয়ে যাবে তার ক্ষতিপূরণ পাই কে বি লাগু না কারণ কোন তার কারণ হচ্ছে আমি শিক্ষিত নাহি আম পাখে সাহস নাই আম পাখে রাজনীতি নাই দুনিয়ার সবুঠ বড় জিনিস হচ্ছে পলিটিক্স রাজনীতি যা পাখে রাজনীতি পাওয়ার আছে তা পাখে সব আছে যা পাখে রাজনীতি পাওয়ার নাই তা পাখে কিছু নাই যদি গোটে পিলা বিয়ে পড়িছি ভালো মার্ক রাখিছি তার রাজনীতির সাথে সম্পর্ক নাই সে কেবে মিশা চাকরি পাইব নাই গোটে পিলা যদি থার্ড ডিভিজন বি পাইছি রাজনীতি আছে তার বাবা পা ডাবু আছে সে চাকরি পাইব বুঝিপারলে আজি যদি এ খনি খানদানর যে ডিস্টর্বান্স হচ্ছে মু আসি নাই সত কিন্তু মু নজর রাখিছি যে কোন হচ্ছে কোন নেতা যাচ্ছে কি কিছু করছে আপনাদের টোটাল নিউজ মু রাখিছি লুটবেন লুটবেন নাই কিন্তু মু আসি নাই না মামা আজি হবে না খালি মাইক লাগাইবা খালি মাইক লাগাইবা না আজি বি মাইক লাগতাম তাহলে সে ঠিকই আজি এই পরিস্থিতি কাহিঁকি তৈরি হয়েছে 2009 মশিয়ার কথা কৌছি না 2009 মশিয়ারে কমনাথ সরা এমএলএ ঠিয়া হয়েছিলেন সেই টাইমে মু পুরা করাপুট জেলা সারা বুলুছিলি মালি পর্বত যেত খোলা গলা সে গাঁর যে লোক মান বিরোধ কলা কোন কলে জানছ রাতি অধেরে পুলিশ পঠাই গিয়ে সব পিলা কো ধরি গিয়ে গলে থানা দুই চার সেটা কো বেস্ট টাইম রে ট্রেন দে আর আমি গলা বড়কো ট্রেন স্টার্টিং হবা দুইটা কথা বাকি টাকা পয়রা ମାନେ କିଛି ନେତାମାନେ ଯେଉଁ ଅଛନ୍ତି ଆଉ ତୁ ଦେଖୁଛୁ ତୁମର ଏଠି ଯେଉଁ ଚିଆ ଆସୁଛି 13 ଲକ୍ଷ 15 ଲକ୍ଷ 25 ଲକ୍ଷ ଟଙ୍କାର ଗାଡ଼ି ଧରିକି ଯେ ଆସୁଛି ସେ ସବୁ ହେଉଛି ଏ ମାଟି ଡାକ ମୁଁ 20 ବର୍ଷ ହେଲା ରାଜନୀତି କରୁଛି ମୋର ବୟସ ଯେତେବେଳେ 18 ବର୍ଷ ଥିଲା ମୁଁ ରାଜନୀତି କହିନି ଯେତେବେଳେ ଆମର ଦେଶିଆ ହିସାବରେ କେମିତି ଭେମସା ଖେଳିବାକୁ ଯିବା କଥା ନାଁ ଦେଖିବାକୁ ଯିବା କଥା ସେତେବେଳେ ମୁଁ ଲୋକ ସେବା କରିବାଟା ଆରମ୍ଭ କରିଲି କଣ୍ଟ୍ରାକ୍ଟର ମାନେ ଆସି କାମ କଲେ ଗାଁ ଡାବୁ ନଦୀ ଯାଇଥିଲେ 25 ଟଙ୍କା ରେଟ୍ ଆସି ବୋଲି 12 ଟଙ୍କା ଦେଇ ଡରାଇଥିଲେ ମୁଁ ଜୟପୁର ନେଇ ଆଇଲି ସେ ଲୋକମାନେ ସଫା କରିବା ପାଇଁ ବୋଲି ମୁଁ ବାହାରିଲି ଏଠି ସେ ସହ ତୁମେ ଜୟପୁର ଆମର ଲୋକ ଦିନ ସାରା ମାଟି ମାରିବା କାମ କରିବା ତୁମେ ଜୟପୁର ଆସିବି ଡରାଇ ପାରିବ ସେତେବେଳେ ତ ଆଜି ତାକୁ କରୁଛି କାମ କାହିଁକି ମୁଁ ତ ଗୋଟେ ବଡ଼ ଗାଡ଼ି ଧରି କରିପାରୁନାହିଁ ବଡ଼ ବିଲ୍ଡିଂ ଗୋଟେ ତିଆରି କରିପାରୁନାହିଁ
ତମେ ଯାହା କହିଛି ଭୋଟ ଦେଇକି ଗୋଟେ ଏମ୍ଏଲ୍ କରିଦେଉଛ, ଗୋଟେ ଜିଲ୍ଲା ପରିଷଦ କରିଦେଉଛ, ଜିଲ୍ଲା ଚେୟାରମ୍ୟାନ୍ ବିଜେଡ଼ିର ସଭାପତି କରିଦେଲେ ସେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ବିଲ୍ଡିଂ ଗୋଟେ ଧରିକି ବସୁଛି କ'ଣ ପାଇଁ? ନା ତାର ଏଇଟା ହେଉଛି କାରଣ ଯେ ଶୁଣ, ଆମେ ଆମର କୋରାପୁଟ ଜିଲ୍ଲାରେ 14 ଏମ୍ଏଲ୍ ଶୁଣା ଶୁଣା, ଆମର କୋରାପୁଟ ଜିଲ୍ଲାରେ 14 ଏମ୍ଏଲ୍ ଅଛି, ସେ ଭିତରେ 13 ଏମ୍ଏଲ୍ ଆମର ଲୋକ କୋରାପୁଟିଆ, ଗୋଟେ ଏମ୍ଏଲ୍ ଜେନେରାଲ।